স্যামটি পেজটা নেই, হ্যাক হয়ে গেছে। অনেক চেষ্টা করলাম বাট ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে, সো আমার ফেসবুক পেজটা আর ব্যাক করা যাচ্ছে না। তারপর থেকে ভাবছিলাম যে আর ভিডিও বানাবো না, এত খেটে ভিডিও করার পর পুরো পেজটাই গায়েব হয়ে গেল, কেমন লাগে বলো? সালাহে দুঃখ কা খতম নি হতা বে। বাট দুদিন 14 ঘন্টা বাড়িতে বসে মন খারাপ করার পর আমি রিয়েলাইজ করলাম যে আই এম অ্যাডিক্টেড, আই এম টোটালি অ্যাডিক্টেড টু ক্রিয়েট ভিডিওস। আমার তো অভ্যেসই হয়ে গেছে এই কাজটা, টানা 3 বছর ধরে এই কাজটাই করে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া থেকে একটা টপিক খুঁজছি, দেন স্ক্রিপ্ট লিখছি, দেন ওটার ভিডিও শ্যুট করছি, তারপর এডিট করছি, তারপর আপলোড। তো এটা আমার অভ্যেস, আর অভ্যেসই আমার ভালোবাসা। সো গুড নিউজ এটাই, আমি ভিডিওজ করা বন্ধ করছি না, আবারও নিউ নিউ ধামাকাদার ভিডিও আসতে চলেছে। শুধু এটাই যে তোমরা নেক্সট ভিডিওগুলো আমার স্যামটিউব পেজ থেকে দেখতে পাবে না। ভিডিও দেখতে হলে ফলো করতে হবে অ্যাটেনশন স্যামটিউব পেজটাকে। তোমরা যদি পারো এই পেজটার ইনভাইট অপশানে গিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিও। 99% ফলোয়ার্সটা তো জানেই না যে আমার আগের পেজটা হ্যাক হয়ে গেছে, আর নতুন পেজ খুলেছি ওখানে আমি ভিডিও দেবো, তো একটু জানিয়ে দিও। আর আমার ইনস্টাগ্রামটাও সাসপেন্ড হয়ে গেছে, কেন? ওটা ফেসবুকের সাথে লিংক ছিল। নিউ ইনস্টা আইডিটাও অ্যাটেনশন স্যামটু, পারলে ফলো করে দিও। আর ওয়েট করো নিউ ভিডিওর জন্য, এখানেই আসবে খুব তাড়াতাড়ি। এই তোমাদের শুধু একটু সাপোর্ট চাই। টিল দেন, বাই।